আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেনসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে আমি চিকেন রেশমি কাবাব বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। চিকেন রেশমি কাবাব বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতো বুকের মাংস নিয়ে নিয়েছি। বুকের মাংস নিয়ে আমি মাংসগুলোকে এরকম করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। মাংসটাকে আমি এবার ম্যারিনেট করে দেবো। তার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি একটা। মিক্সিং জারের মধ্যে আমি এখানে 1/2 কাপ মতো পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতাটা দিয়ে দিলাম। আর 1 কাপ মতো ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব। আর 3-4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর 1/2 কাপ মতো টক দই নিয়েছি, টক দইটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার পেশা হয়ে গেছে, আমি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে 1.5 চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। এই সবগুলো আমি ভালো করে আগে মিক্স করে নেবো চিকেনের সঙ্গে। আমি এবার যে মশলাটা পিষে রেখেছিলাম এই পেশা মশলাটা দিয়ে দেবো। আর 2 চামচ মতো পাউডার মিল্ক দিয়ে দেবো। এবার সবগুলোকে মিক্স করে নেবো ভালো করে। চিকেনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে 4 থেকে 5 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো। ওভারনাইট রাখতে পারেন, ওভারনাইট রাখলে আরও ভালো হবে। আমি 4-5 ঘন্টা মতো রেখে বানিয়ে নেব। 5 ঘন্টা আমার ম্যারিনেট করে রাখা হয়ে গেছে চিকেনটাকে। আমি এবার কাবাবগুলোকে বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 2টো কাবাবের শিক নিয়ে নিয়েছি। এবার আমি কাবাবগুলোকে শিকের মধ্যে একটা একটা করে গেঁথে নেব। মশলার সঙ্গে চিকেনটাকে আরেকবার মাখিয়ে নিচ্ছি। তবে শিকের মধ্যে এবার চিকেনগুলোকে আমি গেঁথে নেবো এরকম করে। সামান্য একটু একটু করে গ্যাপ রাখবো আমি। এরকমভাবে আমি সব কাবাবগুলোকে আগে গেঁথে নেব। সব চিকেনগুলো আমার শিকের মধ্যে ভালো করে গাঁথা হয়ে গেছে। আমি এবার কাবাবগুলোকে সেকে নেবো। এখানে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে আমি একটু হালকা বাটার ব্রাশ করে দেবো। এবার কাবাবগুলোকে আমি সেকে নেবো। আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আমি কাবাবগুলোকে সেকে নেবো। ওপর থেকে একটু করে বাটার দিয়ে দেবো। একদিক হয়ে গেছে, আমি এবার একটু উল্টে দেবো। এদিকে আমি একটু বাটার গুলিয়ে দেবো। এরকম একটু একটু করে বাটার দিয়ে মিডিয়াম হিটে আস্তে আস্তে করে সেকে নিতে হবে কাবাবগুলোকে। কত সুন্দর কালার এসছে কাবাবগুলো, দেখতে খুবই টেস্টি হয়। একবার বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। খুব সহজে বাড়িতে তৈরি করা যায় কাবাবগুলো। আমার ভালো করে সব সেকা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য গ্যাসে আমি একটু সেকে নেবো। তন্দুরের মতো ফ্লেভার দেওয়ার জন্য এরকমভাবে একটু গ্যাসে সেঁকে নেবেন। এলে স্মোকি ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।
আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখবেন একবার। সবুজ চাটনি আর অনিয়নের সাথে কাবাবটা সার্ভ করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।